ইয়াসের তাণ্ডব মিটতে না মিটতেই রেডি পরের ঘূর্ণিঝড়, যার নাম রাখা হয়েছে গুলাম বা গোলাপ। অভাবিদরা কি জানাচ্ছেন আজকের ভিডিও থেকে আমরা ডিটেলস জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের আপডেটেড ভিডিও আপনি মিস না করেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইয়াসের তাণ্ডবে রীতিমতো বিধ্বস্ত বাংলা এবং ওড়িশার উপকূলবর্তী অঞ্চলগুলি, ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ, তলিয়ে গিয়েছে বহু বাড়িঘর। বাংলাতেও ক্ষতির পরিমাণ যথেষ্ট ভয়াবহ, বিশেষত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের অবস্থা মর্মান্তিক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে প্রায় 3 লক্ষ বাড়িঘর ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন 1 কোটি মানুষ। ঝড়ে বিধ্বস্ত এই সমস্ত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত উল্লেখ্য, এই মারাত্মক ঘূর্ণিঝড়ের ইয়াস নামকরণ করেছিল ওমান, যার অর্থ সুগন্ধি ফুল। অন্য আর এক অর্থে অবশ্য দুঃখ দুর্দশাও বোঝানো হয়। এই ঝড় যে বাংলার জন্য রীতিমতো দুঃখ দুর্দশার কারণ হয়ে উঠেছে তা বলাই বাহুল্য। এবার ইয়াসের পরের ঘূর্ণিঝড়ের আগাম নাম রাখল পাকিস্তান, নাম দেওয়া হয়েছে গুলাম বা গোলাপ। ঝড়ের নামকরণের এই রীতি অবশ্য বেশি পুরনো নয়, একসময় সংখ্যা দিয়ে চিহ্নিত করা হতো বিভিন্ন ঝড়কে, কিন্তু মানুষকে সহজে সতর্ক করার স্বার্থে শুরু হয় নামকরণ। 2004 সালে প্রথমবার শুরু হয় এই রীতি, সেবার ঝড়ের নাম অনিল রেখেছিল বাংলাদেশ। মূলত এই ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্বে রয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO-র ওপর, তবে এশিয়ার ক্ষেত্রে এই দায়িত্ব পালন করে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এয়ার অ্যান্ড দ্য প্যাসিফিক নামক একটি সংস্থা, যার মধ্যে রয়েছে মোট 13টি দেশ: ভারত, ইরান, মালদ্বীপ, বাংলাদেশ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং দ্য ইউএ এবং ইমিন। 2009 সালে আছড়ে পড়া বিখ্যাত ঘূর্ণিঝড় আয়লান নাম রেখেছিল মালদ্বীপ। গত বছর আছড়ে পড়া আমফান ঝড়ের নাম রেখেছিল থাইল্যান্ড। ফণি নাম রেখেছিল বাংলাদেশ। গত বছরের বুলবুল ঝড়ের নাম রেখেছিল পাকিস্তান। ভারতের তরফেও বেশ কিছু নাম প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে রয়েছে মেঘ, লহর, অগ্নি, বিজলি ইত্যাদি। এবং আমরা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পেরেছি যে জুন মাসের 5 তারিখ বা 6 তারিখ একটা কিন্তু ঘূর্ণবাত রয়েছে, তো এই ঘূর্ণবাতেই পরবর্তী ঘূর্ণিঝড় গুলাব সৃষ্টি করতে পারে। তো আজকের ইনফরমেশন যদি আপনাদের পছন্দসই হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ধন্যবাদ।